ছাত্রজনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর পাঁচ আগস্ট বিকেল থেকে রাজধানীর অনেক থানায় হামলা ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে পুড়িয়ে দেওয়া হয় থানা পুলিশের কাজে ব্যবহৃত গাড়ি অনেক জায়গায় অস্ত্রসহ বিভিন্ন সরঞ্জাম ও নথি লুট হয় ফলে পুলিশি ব্যবস্থা ভেঙে পড়ে দশ আগস্ট রাজধানীর কয়েকটি থানা ঘুরে দেখা যায় সেনাবাহিনীর সদস্যদের পাহারায় পুলিশ সদস্যরা তাদের কাজ শুরু করেছে আনতে ওরা তাৎক্ষণিকভাবেই প্রত্যেকের সিকিউরিটি বিশেষ করে যারা অফিসে আসছে এবং কাঁপছে আমাদের ফোর্সরা সবাই বাড়ির কিন্তু এই থানা এলাকার আশপাশে না বা সবাই থাকে দূর দূরান্ত থেকে আসলো সেই জায়গাগুলোতে যে নিরাপত্তার বিষয়গুলো আছে সেখানে সে হয়তো বা খাচ্ছেন কয়েক বছরও থাকতে পারে সেখানে আশপাশের লোক জানে সে পুলিশ সে আশপাশ দোকানে বাজার করে তার ফ্যামিলি সেখানে মুখ করেন তো এই দিক থেকে কিন্তু আপনার মানে শতভাগ যে নিশ্চিত হয়েছে এটা বলা যাবে না টেকটু সংখ্যা থেকেই লুকিয়ে লুকিয়ে আসছে অনেকে অনেকে অট টাইমে বেরোচ্ছে খুব অতি সকালে অথবা আরেকটু যে সময় ধরে মানুষজন কম থাকে এরকম সব বেরোয় খানা পড়তে আসছে নয় আগস্ট সকাল আটটা থেকে দশ আগস্ট বিকেল পাঁচটা পর্যন্ত ডিএমপির পঞ্চাশটি থানার মধ্যে পঁয়তাল্লিশটি থানার কার্যক্রম চালু হয়েছে বলে জানা গেছে হামলা ভাংচুর ও আগুন দেওয়ায় বাকি পাঁচটি থানার স্বাভাবিক কার্যক্রম চালু করার জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন ডিএমপির সদর দপ্তরের একাধিক কর্মকর্তা এ পাঁচটি থানা হল খিলক্ষেত উত্তরা পূর্ব পল্টন যাত্রাবাড়ি ও কদমতলী এগারো আগস্ট এসব থানা চালু করা হবে বলে জানিয়েছেন দায়িত্বশীল কর্মকর্তারা মিনহাস চৌধুরী প্রথম আলো